ফ্রান্সের ডসঁ এভিয়েশন থেকে ভারত কিনতে চলেছে 36টি রাফায়েল জেট, যার প্রথম জেটটি এরই মধ্যে দেশে পৌঁছে গিয়েছে। রাফায়েল একটি টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। আমরা আমাদের আজকের ভিডিওতে সেই রাফায়েল বিমানের ব্যবহৃত মিসাইলগুলি নিয়ে আলোচনা করব, যা এই এয়ারক্রাফটটিকে দিতে চলেছে একটি অন্য মাত্রা। সেই তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ মিসাইলের বিষয়ে আমরা দেখে নেব, যা এই রাফায়েলকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ফাইটার জেট করে তুলতে সাহায্য করবে। আপনারা দেখছেন দ্য ইনফরমেটিভ বং চ্যানেল। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল আইকন এবং তারপর অল অপশানটি প্রেস করে দিন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। রাফাল জেটের ধ্বংসাত্মক ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার জন্য এতে ব্যবহার করা যেতে পারে তিনটি মিসাইল, স্ক্যাল্প, মিকা এবং মেটেয়ার। একদম প্রথমে শুরু করা যাক স্ক্যাল্প মিসাইল দিয়ে। এটি এক ধরনের অ্যাংলো ফ্রেঞ্চ লো অবজারভেবল এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল, যা 2002 থেকে পৃথিবীর একাধিক সেনার দ্বারা ব্যবহৃত হচ্ছে। এক একটির দাম হয় প্রায় $850,000, ওজন হয় 1300 কিলোগ্রাম, দৈর্ঘ্য হয় 5.1 মিটার। এক একটি মিসাইল 450 কেজি ওজনের ব্রজ ওয়ারেড বহন করে। স্ক্যাল্প মিসাইলকে স্টর্ম শ্যাডো বলা হয়ে থাকে। হাই ভ্যালিউ স্ট্র্যাটেজিক টার্গেটস যেমন কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, এয়ারফিল্ডস, বন্দর, পাওয়ার স্টেশন, অস্ত্রভাণ্ডার, বন্দরে থাকা যুদ্ধজাহাজ, সাবমেরিন, শত্রুপক্ষের ব্রিজ ইত্যাদি খুব সহজেই এই মিসাইলের সাহায্যে ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়। এটি হলো ফায়ার অ্যান্ড ফরগেট প্রকারের মিসাইল, যা লঞ্চ করার আগেই প্রোগ্রাম করে দেওয়া থাকে। লঞ্চ করার পরে এর নেভিগেশন কন্ট্রোল করা যায় না। ভবিষ্যতে যদি বালাকোটের মতো এয়ার স্ট্রাইক করার দরকার পড়ে, তাহলে শত্রু ঘাঁটির কাছাকাছি না গিয়েও ভারতীয় বায়ুসেনা তা করতে পারবে এই স্ক্যাল্প মিসাইলের সহায়তায়, এবং তাও পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে। মিসাইলটির অপারেশনাল রেঞ্জ 300 কিলোমিটারের অধিক এবং গতিবেগ হয়ে থাকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতের কাছে ব্রহ্মসের মতো একাধিক সুপারসনিক ক্রুজ মিসাইল উপস্থিত থাকলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে স্ক্যাল্প মিসাইল ভারতের কাজে লাগতে বাধ্য, যা কিনা যে কোনো ওয়েদার কন্ডিশনে নিজের টার্গেটের পাশাপাশি শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকেও ধ্বংস করতে পারে। গাইডেন্সের জন্য এতে ব্যবহৃত হয় জিপিএস সিস্টেম, টেরান, কুন্তুর ম্যাচিং ইত্যাদি প্রযুক্তি। দুয়ে বলবো মিকা মিসাইলের কথা। এটি হলো একটি অ্যান্টি এয়ার মাল্টি টার্গেট অল ওয়েদার মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম। এই মিসাইল এমনভাবে ডিজাইন করা হয় যাতে সুপার 530 মিসাইলের ইন্টারসেপশন রোল এবং ম্যাজিক 2 মিসাইলের ডগ ফাইটিং রোলকে এই মিকা মিসাইল দিয়ে রিপ্লেস করা যেতে পারে। এর ভর প্রায় 112 কিলোগ্রাম, দৈর্ঘ্য 3.1 মিটার, ওয়ারহেডের ওজন 12 কেজি। রাফাল থেকে লঞ্চ করা মিসাইলের রেঞ্জ হয় 500 মিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ গতিবেগ হয় প্রায় 4 মাক বা 4939 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মিকা মিসাইলকে ভারতে থাকা মিরাজ 2000-এর সাথেও ইন্টিগ্রেট করা যেতে পারে। বর্তমানে ভারত এবং ফ্রান্স সহ পৃথিবীর মোট 15টি দেশ এই মিকা মিসাইল সিস্টেম ব্যবহার করছে। তিনে বলবো মেটেয়ার মিসাইলের কথা। এটি হলো অ্যাক্টিভ রেডার গাইডেড বিয়ন্ড ভার্চুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। 2016 থেকে ব্যবহৃত হওয়া মিসাইলের ভর 190 কিলোগ্রাম, দৈর্ঘ্য 3.7 মিটার, অপারেশনাল রেঞ্জ হয় প্রায় 150 কিলোমিটার। রাফাল ছাড়াও ইউরোফাইটার টাইফুন, JAS-39 গ্রিপেনের মতো এয়ারক্রাফট থেকেও এই মিসাইল লঞ্চ করা যাবে। লোডিংয়ের আগে এর মেনটেন্যান্স দ্রুত করা সম্ভব। এর বিশেষ ডিজাইন লাইফ লজিস্টিক সাপোর্ট কস্টকেও কম করে দেয়। এর সর্বোচ্চ গতিবেগ ওই 4 মাক হতে পারে। মেটেয়ার মিসাইলের নো এসকেপ জোন বেশ বৃহৎ হয়ে থাকে। নো এসকেপ জোন হলো এমন একটি রেঞ্জ যার মধ্যে টার্গেটকে ধ্বংস করার সম্ভাবনা সবথেকে বেশি হয়। অর্থাৎ টার্গেট যদি বুঝতেও পারে মিসাইল হানার বিষয়ে, তাহলেও তার বাঁচার সম্ভাবনা হবে কম। এই কারণেই মেটেয়ারকে পৃথিবীর উন্নত এয়ার টু এয়ার মিসাইলের তালিকাভুক্ত করা হয়। অর্থাৎ যে বিমানের কাছে মেটেয়ারের মতো মিসাইল আছে, তাকে টার্গেট ধ্বংস করার জন্য টার্গেটের কাছাকাছি যাওয়ারও প্রয়োজনীয়তা নেই।
রাফালের মতো মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটে এই ধরনের মিসাইলের ব্যবহার শত্রু দেশের কপালে ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট, এবং এই মিসাইলগুলি ব্যবহার করার ফলে রাফাল হয়ে উঠবে ভারতের কাছে থাকা সব থেকে শক্তিশালী এয়ারক্রাফট, এবং তার সঙ্গে ভারতের স্কোয়াড্রনে থাকা সুখোই SU-30 বিমান একসঙ্গে ডেডলি কম্বিনেশন তৈরি করবে শত্রুপক্ষের জন্য, তা বলাই বাহুল্য। অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটের তালিকা প্রতিবেশী শত্রুদের যে রীতিমতো চিন্তার বিষয় হয়ে উঠবে তা আমরা বুঝতেই পাচ্ছি। আপনারা এই মিসাইলগুলি সম্পর্কে বা রাফাল জেট সম্পর্কে এরম যদি কোনো তথ্য জানেন যা ভিডিওতে আমরা বলিনি, তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, এবং অবশ্যই আমাদের এও জানাবেন যে এই ধরনের অন্য কোনো ভিডিও আপনারা দেখতে আগ্রহী কিনা। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে, এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে, আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ইনফরমেটিভ বঙ্গ চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন বেল আইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।